শিক্ষাবে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আবারো তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ জাকির হোসেন সহকারী শিক্ষক বাংলা বিভাগ সুপ্রিয় বন্ধুরা আমরা অষ্টম শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাসে প্রায় শেষ প্রান্তে এখন মূলত আমরা আলোচনা করছি বাংলা রচনা নিয়ে তো সে ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে রচনার উপরও আরো একটি ক্লাস নেব তোমরা জানো যে গতদিন গত ক্লাসে আমি তোমাদের একটি রচনা নিয়ে আলোচনা করেছি কি রচনা মনে আছে তো হ্যাঁ রচনার নাম হচ্ছে বাংলা নববর্ষ এই বাংলা নববর্ষ রচনা নিয়ে আমি তোমাদের প্রথম চার তারা নিয়ে কথা বলেছি আজকে শেষের অংশটুকু নিয়ে অর্থাৎ দ্বিতীয় শেষ অংশটুকু নিয়ে আজকে তোমাদের সামনে আমি কিছু কথা বলবো সুপ্রিয় বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো এবং ক্লাসটি দেখো তাহলে তোমাদের রচনাটি মুখস্থ করতে অনেক অনেক সুবিধা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমি রচনার যে পয়েন্টটা নিয়ে বা যে প্যারাটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ এই প্যারা নিয়ে আমি কিছু কথা বলি পহেলা বৈশাখ আমরা জানি যে বাংলা বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ তোমরা আমার সাথে সাথে বইটাও দেখতে পারো বইয়ে যেভাবে লেখা রয়েছে সেটাই আমি তোমাদের বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি এখানে লিখেছে যে দেখো বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে পাওয়া না পাওয়া সব হিসেব চুকিয়ে প্রতি বছর আসে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ মহা ধুমধামে শুরু হয় এই নববর্ষ সবাই গিয়ে ওঠে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো তাপস বিশ্বাস বায়ে মুমুর্ষুরে দাও নিয়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যায় তো এই পহেলা বৈশাখ বাঙালি জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বাংলা বছরের এই প্রথম দিনকে কেন্দ্র করে সমস্ত বাঙালিরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আমরা পেয়ে থাকি যেমন বৈশাখী মেলা হালখাতা আমানি এরকমের বিভিন্ন অনুষ্ঠান আমরা বৈশাখ উপলক্ষে পেয়ে থাকি তো বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে এই বৈশাখী মেলা বৈশাখী মেলাই হচ্ছে বাঙালিদের জন্য সার্বজনীন একটি উৎসব এবং বাংলা নববর্ষের একটি সার্বজনীন উৎসব আমরা বলতে পারি এই বৈশাখী মেলাটাকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মহামিলন ঘটে এই নববর্ষ পয়লা বৈশাখ এবং বৈশাখী মেলা উপলক্ষে সমস্ত বাঙালিরা এই বৈশাখী মেলায় যোগদান করে নতুন নতুন পোশাক পরে সব নতুন নতুন আয়োজন নিয়ে এই মেলাতে উদযাপিত করে থাকে এই মেলা উপলক্ষে বাউল মারফতি মুর্শিদি ভাটিয়ালি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলার আকাশ বাতাস মুখরিত হয়েছে এই মেলাতে বিভিন্ন গানের অনুষ্ঠান যেমন নাগরদোলা পুতুল নাচ তারপরে জারি সারি ভাটিয়ালি বিভিন্ন অনুষ্ঠান এই পয়লা বৈশাখ উপলক্ষে মেলাতে আমরা পেয়ে থাকি এছাড়াও রয়েছে সার্কাস নাগরদোলার কথা তো বলতেই হয় মেলায় পাওয়া যায় মাটির হাঁড়ি বাসন কোসন পুতুল বিয়ের ও বাসন তৈরি গৃহস্থলী সামগ্রী তাল পাথার পাখা কুটির শিল্প জাতের বিভিন্ন সামগ্রী শিশু কিশোরদের বিভিন্ন ধরনের খেলনা মন্ডা মিঠাই সহ আরো অনেক অনেক কিছু পাওয়া যায় এই বৈশাখী মেলাতে এছাড়াও চিনা মুড়ি খই বাতাসা সহ নানান রকমের মিষ্টান্ন এই পশার সাথে বসে থাকে এই বৈশাখী মেলায় গ্রামের মানুষ বিশ্বাস করে পয়লা বৈশাখে যদি ভালো খায় ভালো করে সারা বছরই তাদের জন্য একটি ভালো বছর হিসাবে কাটাতে পারবে এই জন্য মূলত পয়লা বৈশাখের দিনে তারা নতুন নতুন পোশাক আশাক পরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই পয়লা বৈশাখটি পালন করে থাকে সুপ্রিয় বন্ধুরা আমরা পয়লা বৈশাখ সম্পর্কে অনেক অনেক পড়েছি আমাদের বাংলা প্রথম পত্রে পড়েছি আরো বিভিন্ন জায়গায় বৈশাখ সম্পর্কে পড়েছি তো এখানে যেভাবে আছে এটাই লিখতে হবে এমনটি কোনো কথা নয় তুমি তোমার নিজের মতো করে উপস্থাপন করতে পারো এরপরে আমরা যে প্যারাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নববর্ষের প্রভাব বাঙালি জাতীয় জীবনে এই নববর্ষটা কিভাবে প্রভাব ফেলে আমাদের জাতীয় জীবনে নববর্ষটার প্রভাবটা কি এই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে দু চারটি কথা বলি আমাদের জীবনে নববর্ষের উৎসব আমেজ নিয়ে আসে নববর্ষের দিন
ছুটি থাকে। আমরা জানি যে নববর্ষের দিনটা উপলক্ষে আমরা একটা দিন ছুটিও পেয়ে থাকি, এই দিনটাকে শুধু উদযাপন করার জন্য। পারিবারিক ভাবে বিশেষ খাবারের আয়োজন করা হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ জানানো হয়, সবকিছুতেই আনন্দের ছোঁয়া লাগে। আধুনিক রীতি অনুযায়ী বড় বড় সবাই নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময় করে থাকে, অতীতের লাভ ক্ষতি ভুলে গিয়ে সবাই এই ভবিষ্যতের সম্ভাবনাময় স্বপ্ন ছোঁয়ার জন্য ব্যস্ত থাকে। নববর্ষ আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা যোগায়, তাই আমাদের জীবনে নববর্ষের প্রভাব গভীর এবং ব্যাপক। এই নববর্ষটা আমাদের জীবনকে একটি সুন্দর জীবন পরিচালনা আশা জুগিয়ে থাকে, এবং এই নববর্ষ উপলক্ষে, নতুন দিনকে উপলক্ষে আমরা পুরাতন সমস্ত গ্লানি জরা জীর্ণতাকে পুড়িয়ে ফেলে পিছনে রেখে আমরা নতুন দিনে নতুন ভাবে নিজেকে সাজিয়ে তুলি, এবং এই নববর্ষটা আমাদের সেই শিক্ষাটাই দিয়ে থাকে। এইটা হচ্ছে নববর্ষের প্রভাব আমাদের জাতীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে। নববর্ষটা নানান ভাবে আমাদেরকে প্রভাবিত করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রচনা করুন, হুবহু লেখার দরকার নেই, আমি যেভাবে বলছি নিজের মতন করে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারো। এরপরে আমি যে প্যারাটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নববর্ষের তাৎপর্য। এটিও একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য, নববর্ষ বাঙালি জাতীয় জীবনে কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে সেই বিষয়টা নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে। মূল টপিকটুকু শুধু জেনে রাখো এবং এখান থেকে তুমি নিজের মতো করে উপস্থাপন করতে পারবে। নববর্ষ বলেছে, দেখো, বাঙালির নববর্ষের উৎসব মিলন নির্মল আনন্দের উৎস ধারা। ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আজ আমাদের একটি জাতীয় উৎসব। নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের জীবনাদি ও কল্যাণধর্মী রূপকে খুঁজে পাই, অর্থাৎ এই নববর্ষ আমাদের জীবনে একটি কল্যাণধর্মী অংশ হিসাবে আমাদের সামনে সেখানে হয়। আমাদের জীবনের সমস্ত জরাজীর্ণতাকে পুড়িয়ে ফেলে মানুষের জীবনে বা আমাদের জীবনের শুভ একটি দিন হিসাবে এই নববর্ষটা আমাদের জীবনে আসে। এই জন্য মানুষের জীবনে নববর্ষটা একটি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে প্রত্যক্ষ করি। আমাদের যে প্রাচীন ঐতিহ্য, সেই প্রাচীন আমল থেকে নববর্ষটা আমাদের মাঝে চলে আসতেছে। এই জন্য আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ধারক এবং বাহক হচ্ছে এই নববর্ষ। আমাদের নববর্ষ উদযাপনে আনন্দের বিস্তর আছে, কিন্তু কখনো তা পরিণতি বোধকে ছাড়িয়ে যায় না। সুন্দর একটি কথা যে নববর্ষে আনন্দ সীমা নেই, অনেক আনন্দ করতে পারি, কিন্তু এর পরিণতি বোধ, এর একটা সীমারেখা রয়েছে, এই সীমারেখাকে কখনোই অতিক্রম করে না। এই নববর্ষটা আমাদের জীবনকে ঠিক সেভাবেই শিক্ষা দিয়ে থাকে। তাই বাংলা নববর্ষ বাঙালির সারা বছরের আনন্দের পশ্রাবাহ। এই প্রথম দিনটাই বাঙালিরা যেভাবে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে, ঠিক পুরো বর্ষটি এইভাবে উৎসাহ উদ্দীপনা বা আনন্দের মধ্য দিয়ে বাঙালিরা কাটাতে পারে। এই নববর্ষটা আমাদের ব্যক্তিগত জীবনকে যেমন প্রভাবিত করে, ঠিক সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনকেও সেভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা নববর্ষের উপসংহার নামে যে অংশটি রয়েছে আমরা সেইটা নিয়ে একটু কথা বলছি। উপসংহার তো উপসংহারী, আমাদের নিজের মতো করে নববর্ষ পড়ে বা বাংলা নববর্ষ এই রচনাটি পড়ে আমরা কি শিখলাম বা এই রচনাটির শেষ অংশটুকু আমরা আমাদের নিজের মতো করে দিয়ে দিতে পারি। যেমন আমরা দিতে পারি যে বাংলা নববর্ষের প্রথম দিনটি আসে স্বগৌরবে। স্বগৌরবে আমাদের মাঝে প্রথম দিনটি উপস্থাপন হয়, নিজেকে চিনিয়ে জানিয়ে সবাইকে জানিয়ে যায়, আমাদের জীবনের নবচেতনার সঞ্চার করে পরিবর্তনের একটা বার্তা নিয়ে আসে। এই নববর্ষ আমাদের জীবনকে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয় যে পুরাতন বছরে কি কি ভুল ছিল, কি কি ত্রুটি ছিল, সেই বিষয়গুলোকে বাদ দিয়ে আগামীতে যাতে সেগুলো সংশোধনের মাধ্যমে জীবন আরো নতুন ভাবে সুন্দর ভাবে সাজাতে পারি, উপস্থাপন করতে পারি, এই আশা নিয়ে আসে বাংলা নববর্ষ আমাদের মাঝে। পুরাতনকে ঝেড়ে ফেলে সে আমাদের জীবনে নতুন হালখাতা প্রবর্তন করে, পুরাতন সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলে নতুন ভাবে আমাদের জীবনকে তৈরি করার একটা অনুপ্রেরণা দেয় নববর্ষ। নববর্ষ আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে, মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। এখানে নববর্ষের উৎসব শুধু একজনের নয়, এখানে ধনী দরিদ্র, উঁচু নিচু, হিন্দু মুসলমান, সকল শ্রেণী পেশার মানুষের উৎসব। এই বিষয়টা আমাদেরকে একটি অসাম্প্রদায়িক মনোভাবের সঞ্চার করে মনের মধ্যে।
মনের এবং মস্তিষ্কের মধ্যে এই বৈঠকটুকু জন্ম দেয় এই পহেলা বৈশাখ। জাতীয় জীবনে সক্রিয় চেতনার বিকাশে উদ্বুদ্ধ করে, মানুষে মানুষে গড়ে তোলে সম্প্রীতির কোমল বন্ধন। তাই বাংলা নববর্ষ আমাদের জীবনে এত আনন্দের এবং গৌরবের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নববর্ষটা বাঙালি জাতির একটি প্রাচীন এবং তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত বাঙালিরা এই দিনটাকে উদযাপন করে নানান উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে। এই নববর্ষ আমাদের জীবনকে করে তুলুক আরো সাফল্যমণ্ডিত। এই নববর্ষ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিকে পুড়িয়ে ফেলে, মুছে ফেলে, ছাই করে দিয়ে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার, নতুন ভাবে নিজেকে সাজানোর, নতুন ভাবে নিজেকে তৈরি করার জন্য আরো উৎসাহ দান করুক। এই হবে আমাদের নববর্ষের প্রত্যাশা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নববর্ষ রচনা নিয়ে পড়লাম, তোমরা অবশ্যই এই নববর্ষ রচনাটি পড়ো এবং আমাকে এই শেষের চারটি প্যারা লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করো, আমি তোমাদের অংশটি দেখে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।